সাপ আসছে ভয় পাচ্ছেন কিন্তু কি অবস্থা না না মাইরেন না মারেন না যাইতে দেন সাপ মাইরেন না হে বাবা এ মাইরো না সাপ আসছে ছোট থাক ভয় নাই কামড় দেবে না এ বাবা এ ভয় নাই চলে গেছে না এতে খেয়াল করেন হোক সাপ সাপের মতো থাক ভাই ভয় পায় না এদিকে খেয়াল করেন ছোট সাপ কিছু করবে না যেভাবে আমরা ভয় পাচ্ছি মানে অজগর আসছে ভয়ের কোনো কারণে ছোট্ট একটা সাপ আসছে ও আসছে ওর মতো ওরে যাইতে দেন মাইরেন না খালি দেখেন কোন দিকে যায় আসসালামু আলাইকুম ভাই ওরে বাপ এত সাপ মারবে তো যাও মারো না ইয়ে হইছে তো লাইভ দেখেন ভাই মারবা না ভালো ভালো তুমি ভালো ছেলে বাবা বসো লাইভ দেখেন ভাই একটু পরে পরে তোমার নাম কি বাবা আব্দুল্লাহ মাশাআল্লাহ বাবা খাওয়া দাওয়া করেছো দুপুরে আচ্ছা বসো বসো খুব ভালো ছিল কই মারতাম না আচ্ছা ভাই আচ্ছা মাশাআল্লাহ একটু জেগে রে গরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাপটাকে সাপের মতো যাইতে দেন মার মাইরেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা কার হুকুমে ভাদর মাসে গাছে পাখে তাল তেতুলেতে টকের ফসল মরিছেতে ঝাল লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাচাই বাছাই করে আজকে কোরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ পরুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি প্রশংসা আদায় করলাম কার প্রশংসা আদায় করলে খুশি হবেন কে সুখে থাকলে প্রশংসা করব কার দুঃখে থাকলে প্রশংসা করব কার সর্বঅবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা জোরে বলুন আল্লাহু আকবার সূরা কাহফ আয়াত নাম্বার 109 আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবীজি আপনি বলুন তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপভাবে আবার সমুদ্রে এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না জবান সেরে বলুন ভাই আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বতে পরিচিত দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়ের আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনার খুশি না বেজা ঠিক কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি নাই আলহামদুলিল্লাহ অনেক সালাক আপনারা তাই না আর রাজধানীর পাশের জেলা গাজীপুর এলাকার মানুষ সালাক না হয় কি পারে
আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি যে ভাইরা এলো পাতারি ভাবে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় একটু আসেন ভাই এসে বসে খারাপ লাগে হ্যাঁ এখানে ওখানে দাঁড়ায় থাকলে খারাপ লাগে যখন চোখের আড়ালে থাকবেন ওটা আল্লাহ হিসাব কিন্তু চোখের সামনে এদিক ওদিক দাঁড়ায় থাকলে কি মিটিং যে করতেছেন আপনারা আমি তো বুঝি না তাইজন্য আল্লাহর রাস্তায় ভাই বসে পড়ুন এলো পাতারি ভাবে এখানে ওখানে দাঁড়িয়ে না থেকে গল্প গুজব না করে একটু বসে যান আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উইপোকা সারপোকা তেলাপোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো অনেকে ঝোঁকে তালে বলেছেন তাই না দুর্নীতির আলো ঘরে জ্বালাইলে হবে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা এমন এমন দুর্নীতি হচ্ছে মানুষ কল্পনাও করতে পারে না বাংলাদেশ ব্যাংক থেকে 1,62,000 কোটি টাকা নেই 1,62,000 কোটি টাকা কে নিয়ে গেছে ইব্রাহিম দুপাওয়াজ ইব্রাহিম নিয়ে গেছে কথা কোন ঠিক না কত টাকা দেশ বিদেশে পাচার হচ্ছে কত টাকা মানুষ লুটপাট করে খাচ্ছে কত দুর্নীতির পাহাড় গড়তেছে কথা কোন ঠিক না রাতে রাতে আঙ্গুল ফুলে কলার গাছ কথা কথা কি গাছ বট গাছ মানে আরো বড় মাশাআল্লাহ রাতে রাতে বট গাছ মানে বিশাল কিছু তাই না বট গাছের পরে আর গাছ নাই ভাই গাজীপুরের মানুষ অনেক সালা সম্মানিত ভাইয়েরা আমার অবাক হয়ে যায় আমরা অবাক হয়ে যায় দুর্নীতির জোয়ার বয়ে যাচ্ছে কথা কোন ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রী আশা করেছে যে মুজিব বসে গৃহহীন মানুষদেরকে একটু ঘর বানায় দেবে কথা কম স্বপ্ন বাস্তবায়ন করার জন্য একটু ঘর বানিয়ে দিচ্ছে সেই ঘরগুলো দেখেন ঠিকাদার আর যারা এগুলো দায়িত্ব পাশে এমন কায়দায় ঘর বানাইছে ঘর উদ্বোধন করার আগে ওই ঘরে মানুষ ঢোকার আগে ঘরে ফাটল ধরেছে মনে হয় আমার দেশে ভূমিকম্প হয়েছিল নাকি দুর্নীতির ভূমিকম্প হয়েছে কথা কন ঠিক কিনা গৃহহীন মানুষ যারা ওরা ভয় করছে না না এই ঘরে ওটা যাবে না বাবা যে কায়দায় দেওয়াল ফাটল ধরছে চাপে মরে যাবো অর্থাৎ আমরা বাহিরে আছি এটাই ভালো কথা কন ঠিক কিনা আবার আর এক জায়গায় ঘর বানাই দিচ্ছে নেত্রকোনায় সেখানে এক ঘর তিনবার ভেঙ্গে পড়ছে মানে সিমেন্ট টিমেন্ট কিছু না দিলে কি টিকে থাকবি এমনি বাতাসে ভেঙ্গে পড়ছে তখন আবার বলতেছে না না আমাদের এলাকায় কিছু শত্রুপক্ষ আছে বিরোধী দলের লোক আছে তারাই রাতের বেলায় ঝাঁকুনি দিয়ে ভেঙে ফেলে দেয় কথা বোঝেন না এই হলো অবস্থা সমাজের বাস্তবতা কি করবেন উপর থেকে অনেকে চায় দেশটা ভালো হোক দুর্নীতি মুক্ত হোক কিন্তু আরো আশেপাশে অনেক মানুষ আছে যারা কয় না এই সুযোগে আখের গোসান লাগবে কথা কন ঠিক কিনা মন খারাপ করেছেন মনে হয় এই জন্য আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন সকল বলুন আমিন আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই যেহেতু দিনের বেলার মাহফিল সময় পাবো কম এই জন্য এই সময়টাকে আমরা কাজে লাগাইতে চাই কথা বলেন ঠিক কিনা যারা কোরআন শোনার জন্য আসছেন বলেন তো লাভ না লস আরো জোরে বলেন লাভটাকে আমার আল্লাহ জানাইয়া দিলেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন
204 আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলেন সুবহানাল্লাহ।